সুদীপবাবু আপনাকে দিয়ে শুরু করি প্রথমে, এমন কথার দরকার হয় কেন আর রাজনীতির ময়দানে এমন কুকথার প্রয়োজন পড়ছে কেন যার জন্য পরে আবার ক্ষমা চাইতে হচ্ছে, তাও সৌগত রায়ের মতো এমন বর্ষিয়ান সাংসদকে এরকম ভাবে এত সহজে কারোর বাবা মা তুলে? আমরা তো এটা খুব সহজ মানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় দেখি, কিন্তু রাজনীতির ময়দানে একজন সাংসদ এই ভাষায় কথা বলছে এমন দিনও দেখতে হলো, মানে এতটাই কি খারাপ অবস্থা রাজনীতির লোকজনের? আপনাদের কাছে এটা আমার প্রশ্ন। স্বর্ণালী দেখো, সৌগতদা কিন্তু এটা নিজে দুঃখ প্রকাশ করেছে। রাজনৈতিক মঞ্চে কি হয়, রাজনৈতিক মঞ্চে অনেক রকম কথা ছন্দ থাকে, সেটা আমরা দেখেছি যে ছন্দের মাধ্যমে এইসব কথা হয়তো কোনো কারণে স্লিপ অফ টাং হয়ে গেছে। ছন্দের মাধ্যমে বাবা মা তুলে কথা বলবে মানুষ, উনি কিন্তু সেটার জন্য দুঃখ প্রকাশ করেছে, এটা ওনার ব্যক্তিগত বক্তব্য ছিল, সেটাও উনি স্বীকার করেছে। এর আগে উনি বলেছিলেন যে আমরা দেখেছি, দেখুন আমরা দেখেছি এরকম বহু মঞ্চ থেকে অন্যান্য রাজনৈতিক প্রতিনিধিরা অনেক আকতা কুকতা বলেছে। কিছুদিন আগে আমরা কংগ্রেসের দেখলাম যে কংগ্রেসের একদম পুরো ভারতবর্ষের যে প্রেসিডেন্ট কংগ্রেস পার্টির, সে একটা মন্তব্য করে দিল মিলিটারিকে কেন্দ্র করে। একটা এটাও দেখেছি আমরা যে আজকে বিজেপি বলেছে বাঁশ লাঠি জোগাড় করো, ওদেরকে মারতে হবে। এমনি অনেক রাজনৈতিক দল অনেক কথা শুনতে পাওয়া যায়, এইগুলো কথাগুলোকে নিয়ে এত তর্জা করে এগুলো করা ঠিক না। উনি একটা ওনার যথেষ্ট সিনিয়র লোক, হয়তো কথার যে ছন্দ আছে ছন্দতে বেরিয়ে গেছে, এটা আমরা বলেই থাকি এরকম। না জানি এটা কেমন ছন্দ, কেমন ছন্দে এই কথা বেরিয়ে আসে, এটা বেরিয়েছে এবং সে দুঃখ প্রকাশ করেছে। সবথেকে বড় কথা হচ্ছে সে দুঃখ প্রকাশ করেছে। এটা দেখুন, মিঠুন চক্রবর্তীর যে একটা অ্যাক্টর হিসেবে ভারতবর্ষের যে একটা আইকন, আমাদের বাংলার যে একটা গর্ব, এই বিষয়ে সেটা আপনাদের দলে অনেকেই মানেন না। শুনুন, এটা আমার না হলে কুণাল ঘোষের, কুণাল ঘোষ তিনি মিঠুন চক্রবর্তী অভিনয় নিয়ে সমালোচনা করেন যে অভিনয়টা ঠিক ভালো পারেন না। বিজেপি যেরকম ভাবে মঞ্চে দিয়ে অ্যাক্টিং করাচ্ছে, সেই উনি অ্যাক্টিং এর ছলে যে কাণ্ডগুলো যে কথাগুলো বলে ফেলছে সেইগুলো শুনতে ওনার মুখ দিয়ে ওনার স্ট্রাকচারের লোকের থেকে সেটা আমরা আশা করি, ওনার থেকে সেটা আমরা আশা করি। যাতে উনি ওনার ওনারও জিনিসটা উনি খেয়ে হয়ে যাচ্ছে, ওনার মতো একটা স্ট্রাকচারের লোকের এটা বলা উচিত না যেসব বক্তব্য উনি দিচ্ছে। আর ওনার মতো যে একটা রাজ্যসভার সাংসদ ছিল, সে জানে অরিজিনাল বাংলার পরিস্থিতি কি, বাংলা কি আর্থিক সংকট সেন্টার থেকে কি আর্থিক সংকট থেকে যাচ্ছে, উনি সেইগুলোকে প্রতিনিধিত্ব করুক। আমরা চাইবো যে উনি ওনার যে পার্টিকে এখন বিলং করে সেই পার্টিকে বলুক যে যাতে বাংলাকে কিভাবে আর্থিক ভাবে সচ্ছল করা যায়। শুনুন, উনি আজকে নিজে বুঝতে পারছে, বলেছে যে আমি কিন্তু খুব সচ্ছল জায়গা থেকে এসেছি, ওনার তিনটে চারটে হোটেল আছে, ওনার নিজস্ব ভালো বাড়ি আছে, উনি কিন্তু বাংলার মানুষের যে পেটের খিদে যে 100 দিনের টাকা পাচ্ছে না, এইগুলো নিয়ে প্রতিবাদ করুক, এইগুলো নিয়ে সেন্টারকে বলুক, আমরা এটাই আশা করি। আজকে গরিব মানুষ, প্রান্তিক মানুষ, তারা আজকে 100 দিনের কাজ থেকে বঞ্চিত হচ্ছে, সেইগুলো নিয়ে লড়াই করুক, আমরা তার পাশে আছি, বাংলার মানুষ তার পাশে আছে, উনি আমাদের বাংলার গর্ব, ওনার বিরুদ্ধে আমরা কোনো খারাপ কথা বলতে চাই না। শুনুন না, মুনমুন সেন কোন বাংলার মানুষের, প্রান্তিক মানুষের পেটের খিদেটা বুঝবেন বা কি জ্ঞান নিয়ে রাজনীতির ময়দানে এসেছিলেন? উনি দলকে রিপ্রেজেন্ট করেছে, দল বাংলা চালিয়েছে, দল বাংলা চালিয়েছে, চক্রবর্তী দল বাংলা চালিয়েছে, দল নিশ্চয়ই প্রান্তিক মানুষের অধিকার কেড়ে আটকে রেখে দেয়নি। আজকে বিজেপি প্রান্তিক মানুষের যে অধিকার 100 দিনের টাকা থেকে শুরু করে জিএসটির টাকা থেকে শুরু করে উন্নয়নের টাকা থেকে শুরু করে যে আটকে রাখার পরিকল্পনা করছে, সেইটার বিষয় বলি আমরা, তাতে ওরা সমর্থন করবে। রাজনৈতিক ময়দানে আসলে তাকে কটাক্ষ না, রাজনৈতিক ময়দানে উনি তো আগে থেকেই ছিল, এমন তো না যে ছিল না, উনি রাজ্যসভা সংসদ ছিল, তখন তো আপনাদের গর্বের বিষয় ছিল। আমি তো বলছি না যে সে রাজনৈতিক, কিন্তু তাকে দিয়ে যে কথাবার্তা গুলো বলানো হচ্ছে, তাকে দিয়ে যে ওভার অ্যাক্টিং করানো হচ্ছে মঞ্চে, সেইগুলো তার থেকে আশা করা যায়। আমি আমি জানলাম, আমি জানলাম, আমি শুনলাম, আমি জানলাম, আমি শুনলাম, বাংলার একটা আইকনের থেকে আমরা এটা আশা করি না। এইটুকুনি বললাম, উনি ওনার থেকে, উনি ওনার থেকে, সায়ন্তিকা থেকে, নুসরাত জাহান থেকে, মিমি চক্রবর্তী থেকে, এরা সবাই আসলে তারা মানুষের জন্য কাজ করছেন। যেন নিজেকে কোয়ালিটিটাকে না নামায়, এটাই আমাদের রিকোয়েস্ট। আমরা তার ফ্যান, আমরা
তার ফ্যান ফলোয়ার্স আমাদের দেখলে খারাপ লাগে বাহ খুব ভালো কথা যতদিন মিঠুন চক্রবর্তী তৃণমূলের সঙ্গে ছিলেন ততদিন ছিল গর্ব আজকে মিঠুন চক্রবর্তী বিরোধী দলে চলে গেছেন আজকে নিঃসন্দেহে দেখলে খারাপ লাগছে শুভেন্দু অধিকারী যতদিন দলে ছিলেন ততদিন গর্ব আর বেরিয়ে আসার পরে গদ্দার মির্জাফর আরও ইত্যাদি ইত্যাদি